আমি দুর্বল, আমি 60% নিয়ে আমি চলতে পারছি না। আমার পেছনে আমার মা বাবা নেই, আমার কোনো শক্ত গার্জিয়ান নেই। আমার হাজবেন্ড আমার আমাকে বিয়ে করার আগে প্রথম একটু বিয়ে করেছিল, তা আমি জানতাম না। এখন আমি চলতে খুব কষ্ট হচ্ছে। আমার মানে মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ থাকবে যেন আমার পাশে এসে তিনজন বা তার অধিক ব্যক্তি জমায়েত করতে পারবেন না, তিনজন বা তার অধিক ব্যক্তি জমায়েত করতে পারবেন না, তিনজন বা তার অধিক ব্যক্তি জমায়েত হলে জমি জমায়েত আমাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? আর এখন আপনার আপনি কার পূজারি করেছেন? ছি ধিক্কার, ছি আপনার উপরে ধিক্কার। আমার এই শিশুটার গায়ে হাত তুলেছে, আপনারও তো শিশু আছে। এইভাবে রাজ্য চলে না, এইভাবে রাজ্য চলে না, এইভাবে দেশ চলে না। জনসাধারণের জন্য আমরাও জনসাধারণের মধ্যে বলি, আর কিছু বলার ক্ষমতা আমার নেই। আমি এখন হাসপাতাল যেতে হবে, আমার এখন হাসপাতাল যেতে হবে।